আজকে আপনাদেরকে আমি দু ধরনের রান্না দেখাবো। একটি হলো কই মাছ পাতুরি, তার জন্য নিয়েছি কই মাছ ধুয়ে একটু হলুদ দিয়ে মেখে নিয়েছি, ভাজবো। তার জন্য নিয়েছি আদা বাটা, পেঁয়াজ কুচি আর দুধ নিয়েছি। আর পাট শাক ভাজি করব, তার জন্য নিয়েছি শিধন পরিষ্কার করে নিয়েছি, হাতে নিয়েছি রসুন, শুকনো মরিচ, কাঁচা মরিচ আর মশলার গুঁড়ো। চলুন আসেন রান্না করি। মাছটা ভেজে নিচ্ছি। চলো, তো আগে ফ্রাই প্যান গরম করে নিয়েছি, তেল গরম করে নিয়েছি। এখন মাছগুলো হালকা করে ভাজবো, বেশি ভাজবো না, তাহলে পাতুরিটা ভালো লাগবে না। কই মাছের পাতুরি খেতে খুব মজাদার। মাছটা হয়ে এসছে, এখন তুলে ফেলবো। মাছটা সব ভেজে তুলে নিয়েছি, এখন ফ্রাই প্যানে তেলটা গরম করে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিব। কাঁচা মরিচ দিব, পেঁয়াজটা ভাজা হয়ে আসছে, এখন খুব সামান্য পরিমাণ পানি দিব, আদা বাটা দেব, মাংসটা একটু ভেজে দেব একটু কালো হওয়ার জন্য, ভেজে যাচ্ছে একটু পানি দিয়ে দেব। দুধ দিয়ে দিয়েছি, পাতুরির জন্য সাধারণত দুধটা খুব ভালো, টক দইও দেওয়া যায়। মাখা মাখা করবো, তাই আর পানি দিচ্ছি না। ঝোলটা যদি একটু বেশি করতে চান তাহলে একটু পানি দিয়ে দিলে ঝোলটা আর একটু বেশি হবে।
জলটা কমিয়ে আমরা 5 মিনিট অপেক্ষা করব হয়ে আসার জন্য। তেল গরম হচ্ছে, আমি আরেকটি রান্না শুরু করব পাট শাক দিয়ে, শুটকি যেটাকে আমরা বলি শিধল, তার জন্য পেঁয়াজ দিয়ে নিলাম। শুকনো মরিচ, শুটকি রান্না সাধারণত আমরা একটু রসুন দিয়ে থাকি। জলটা বাড়িয়ে ভেজে নিব, স্বাদ মতো লবণ দিব, মশলাটা ভাজা হয়ে আসলে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, হয়তো একটু পানি দিব লেগে না যায়। আর একটু পানি দিব, লেগে আসছে। এখন আমরা শুটকিটা দিয়ে দিব, আমরা এটাকে শীতল বলে থাকি, শীতলটা একটু ভেজে তুলে রাখব। আমরা শাক পাট শাকগুলো দিয়ে দিব, নেমে ছেড়ে দিয়েছি, এখন 10 মিনিটের জন্য ঢেকে দিলাম, 10 মিনিট পর আবার ফিরে আসবো। আমাদের কই মাছের পাতুরি হয়ে আসছে, একটু চিনি দিয়ে দিলাম, পাতুরিতে সাধারণত চিনি দিলে একটু টেস্ট বেশি হয়। এখন নামিয়ে ফেলবো, হয়ে আসছে, হয়ে আসছে আমাদের পাট শাক ভাজি। এখন কষানো সিঁদুরগুলো দিয়ে দিব, নামানোর কিছুক্ষণ আগে দিতে হয়, নাহলে এটা গলে যায়। নেড়ে চেড়ে এখন নামিয়ে ফেলব, খেতে খুব স্বাদের। আমরা সাধারণত পাট শাক শুটকি ছাড়াই খেয়ে থাকি, তারপর শুটকিটা দিলে একটু স্বাদ হয় বেশি, বিশেষ করে শীতলটা। সামান্য ঝোল রাখা যায়, আর না রাখলেও সমস্যা নেই, মাখা মাখাও খাওয়া যায়। আমি মাখা মাখা করছি, হয়ে আসছে আমার কই মাছের পাতুরি আর সিঁদুর দিয়ে পাট শাক ভাজি। যদি ভালো লাগে বাসায় রান্না করে দেখতে পারেন, ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।